ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। আয়তনের তুলনায় রয়েছে জনসংখ্যার আধিক্য। জাতির পিতা নির্মম হত্যাকাণ্ডের পর দীর্ঘ সামরিক শাসনামলে বিশ্ববাজারের সঙ্গেও তৈরি হয় দূরত্ব। বাণিজ্য ও অর্থনৈতিক আঘাতে ব্যাহত হয় জাতীয় উন্নয়ন, যে কারণে জাতিসংঘের হিসেব অনুযায়ী বাংলাদেশ দীর্ঘদিন স্বল্পোন্নত দেশের তালিকায় ছিল। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির হিসেব অনুযায়ী উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়ার জন্য কোনো দেশকে অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে 32 নিচে থাকতে হয়। বাংলাদেশের বর্তমান অবস্থান 25। গ্রামীণ অবকাঠামো ও শিল্পায়ন সহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের টেকসই ও সুষম উন্নয়ন নীতির ফলে বাংলাদেশ অর্থনৈতিক ভঙ্গুরতার ঝুঁকি থেকে বের হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক ভঙ্গুরতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো দেশ 32 বা তার নিচে থাকলে সে অর্থনৈতিক ভঙ্গুর নয়। এটা বাংলাদেশ এখন 25। যে স্বল্পোন্নত দেশের মধ্যে যে 5টা দেশ এগিয়ে আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। অবকাঠামো উন্নয়নের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারের সময় পর্যায়ক্রমে দেশের অর্থনীতি বিকশিত হলেও গ্রাম অনেকটা অবহেলিতই থেকে যায়। বর্তমান সরকার শহর ও গ্রামের উন্নয়ন বৈষম্য কমিয়ে আনার উদ্যোগ নেয়, উপকূল কিংবা প্রত্যন্ত গ্রামকেও উন্নত সড়ক যোগাযোগের আওতায় আনে। গ্রামে নিশ্চিত করা হয় আধুনিক সব সুযোগ সুবিধা, ফলে গত এক দশকে বিকশিত হয় দেশের গ্রামীণ অর্থনীতি। পরিবর্তন আসে গ্রামীণ মানুষের যাপিত জীবনে। সংসারে শ্বশুর, স্বামী, দুটো সন্তান, এক ছেলে এক মেয়ে আছে, ভালোই। আপনাদের দোয়ার ভালোই রাখছে। সবজিগুলো ইচ্ছা পুরা নিয়ে বিক্রি করানো লাগছে, অনেক দূরে বরকাও বাজার আছে, এখন তো কাছে বাজার হয়েছে, অনেক সবকিছু সুযোগ সুবিধা হয়েছে। টাল গৃহস্থী করি, পরে গরু ছাগল সবই ফেলি, হাঁস মুরগি সব কিছু মিলাই অনেক ভালো আছি। তরু তরকারি ফসল আদি যা আছে মাসে পরে 3-4 লাখ টাকা আয় আছে। দেশে উন্নয়নের বিভিন্ন সূচকে পূর্বে যে একটি ওঠানামা ছিল বর্তমানে তার নেই। গত এক দশকে উন্নয়নের সব সূচকেই বাংলাদেশ উপরের দিকে উঠে আসছে। সংগত কারণেই আশা করা যেতে পারে অর্থনৈতিক ভঙ্গুরতা, মাথাপিছু আয় কিংবা মানব সম্পদ সূচক সব ক্ষেত্রেই আগামী বছরগুলোতে বাংলাদেশ তার অবস্থান সামনে এগিয়ে নিতে সক্ষম হবে, সেই সঙ্গে অর্জন করবে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি।